আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গৃহপালিত দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝাল ঝাল ঝোল রেসিপি। তো চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগিটাকে বেছে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এবারে বেরেস্তাটা আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এবার আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়া, দুই থেকে আড়াই চামচ মরিচের গুঁড়া। আমি ঝালের পরিমাণটা বেশি খাই তাই বেশি দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা, এক চামচ জিরার গুঁড়া আর চার টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমার তেলটা একটু কম লাগছে তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব এক মিনিটের জন্য। সামান্য একটু পানি দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝাল ঝাল ঝোল রেসিপিটা ভালোই লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর যেহেতু এখন বর্ষাকাল, খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। এবার একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এখানে আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, যেহেতু দেশি মুরগি হতে একটু সময় লাগে। তো আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করে আলুগুলো বেছে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলো নেড়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখানে আমি 10 মিনিটের মতো আবার আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গিয়েছে, আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমি দেশি মুরগিটা এভাবে রান্না করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।